बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी, बनश्री नैशनल आइडियल स्कूल पक्ष सकल के सुस्वागत। प्रिय शिक्षार्थी, आज के जे विषयटी निये तुम्हारे सम्मुखे उपस्थित हुई दशम श्रेणी अध्याय चार पाठ बाईस एर सूद और घुष एर विषय वस्तु निये प्रथम परिचय पर्व। आज के जे तुम्हारे क्लासटी होते जाच्छे दशम श्रेणी, विषय होच्छे इस्लाम और नैतिक शिक्षा। शिक्षक आमी मुहम्मद मुस्ताफिजुर रहमान। तुम्हारे क्लास नंग 37, बाड़ी काज नहीं, मोबाइल नम्बर 01927369752 एवं आजकल डेटा देव आ। प्रिय शिक्षार्थी, आशा जाक आलोचना पड़े। आलोचना सूद और घुष। प्रथम आम्रा सूद एर परिचय, सूदर परिचय जानबो। सूद शब्दटी फार्सी शब्द, एर आरबी प्रतिशब्द हलो रिबा। कखनो कखनो परीक्षा आसे जे सूदर आरबी प्रतिशब्द कि, तखन आम्रा लिखते पारबो रिबा। आर रिबा काउके प्रदत्त ऋणेर मूल परिमाणेर ऊपर अतिरिक्त आदाय कराके रिबा बोले। जदि केउ कोनो व्यक्ति के किछु ऋण देय बा किछु धार देय, एई धारेर समय एर परिमाणे किछु जदि अतिरिक्त देय, ताहले एटाके रिबा बला हय बा सूद बला हय। महानबी सल्लल्लाहु आलाइहि ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে এটি এক ধরনের ব্যবসায় রূপান্তরিত হয়েছিল। আরব সহ বিশ্বের অনেক সমাজে এই প্রথা প্রচলিত ছিল, যার ফলে ধনী আরো ধনী হতো আর গরিব ক্রমান্বয়ে নিঃস্ব হয়ে যেত। এটা ছিল শোষণের নামান্তর। এটা ছিল যারা ধনী ছিল এরা গরিবদের উপর এটা শোষণ কার্য প্রচালনা করত। এতে কখনো যারা গরিব ছিল এরা কখনোই একটু সচ্ছলতার দিকে ফিরে যেতে পারত না। তাই ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। অনেকে সুদ ও মুনাফাকে লাভাংশ সমরূপে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এই দুটি এক নয়। সুদ ও মুনাফা বা লাভাংশ সমরূপে মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে এ দুটো এক নয়। কেননা সুদে লোকসানের কোনো ঝুঁকি থাকে না আর মুনাফা বা লাভাংশে ঝুঁকি থাকে। সুদের সংজ্ঞা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু ফারিদিন যাররা নাফান ফাহুয়ার রিবা। আবার বলি, কুল্লু ফারিদিন, এটা হলো এই করে দিন শব্দের অর্থ হলো ধার দেওয়া বা কর্জ দেওয়া। আমরা এই করজেন শব্দ বা কর দেন যেটাই বলি না কেন, সব কর দেন বা ঋণ, যাররা নাফান ফাহুয়া রিবা। যদি কোনো কিছু নিয়ে আসে, কোনো ঋণ যদি কোনো কিছু নিয়ে আসে, তাহলে এটা কি হবে, সুদ হয়ে যাবে। জামি সগির কিতাবে এই কথাটা উল্লেখ আছে। এবার আসি, ঋণদাতা কৃতক ঋণগৃহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। যেমন কোনো ব্যক্তির উপর ব্যক্তিকে 100 টাকা এ শর্তে ধার দিল বা ঋণ দিল যে গৃহীতা 100 টাকায় 110 টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে 100 টাকার অতিরিক্ত 10 টাকা হলো সুদ, কেননা এর কোনো বিনিময় মূল্য নেই। শুধু টাকা পয়সা বা মাল সম্পদের বিনিময়ে সুদ সীমাবদ্ধ নয়। এখানে শুধু টাকা পয়সার মধ্যে বা ধন সম্পদের মধ্যে বা মাল সম্পদের মধ্যেই এগুলো সীমাবদ্ধ নয়, বরং একই শ্রেণীভুক্ত পণ্যদ্রব্য লেনদেন কম বেশি করা হলে তাও সুদের আওতাভুক্ত হবে। যেমন 1 কেজি চালের বিনিময়ে 1.5 কেজি চাল নেওয়া, কিংবা 1 কেজি চাল ও অতিরিক্ত আর অন্য কিছু নেওয়াকে সুদ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনকি
সমজাতীয় দ্রব্য নগদ আদান প্রদানের অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ। মুসলিম শরীফে হাদিস। এবার আছি ঘুষ কাকে বলে। ঘুষ শব্দটা উৎকোচ। ঘুষ শব্দটার অর্থ হলো আরেকটা শব্দের অর্থ হলো এটার হলো উৎকোচ। স্বাভাবিক স্বাভাবিক প্রাপ্যের পরও অসাধু উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। এখন বলা যেতে পারে কোনো একটা উদাহরণে, কোনো অফিসের কর্মকর্তা বা কর্মচারী কোনো সরকারি অফিসে চাকরি করেন, সেখানে আমরা সেখানে যাচ্ছি নানান ধরনের কাজকর্ম বা কোনো ফাইলপত্র নিয়ে কোনো কিছু পাস করানোর জন্য বা কোনো ফাইলপত্র নিয়ে কোনো কিছু ইম্প্রুভ করানোর জন্য। সেখানে দেখা যায় তারা যারা নিম্ন অফিসার থাকেন বা অতিরিক্ত অফিসার থাকেন তারা আমাদের ফাইলে সিগনেচার করছেন না বা পাসও করাচ্ছেন না, এই পাস করাচ্ছেন না বা সিগনেচার করছে না। তখন তারা বলে যে আমাকে কিছু টাকা দিলে বা তাদের কিছু টাকা দিলে, তারা বলুক আর না বলুক টাকা দিলেই কি হয়, স্পিড মানি হয়ে যায়। এই জন্য দেখা যায় এটাকে বলে ঘুষ। এই জন্যই অন্যায়ভাবে কারো উপর কোনো কিছু গ্রহণ করা হলে তা ঘুষ। এখানে অন্যায় করা হয়েছে কিভাবে, এখানে ওই ব্যক্তি যে ব্যক্তি চাকরি করতেছেন সে ব্যক্তি তো টাকা পাচ্ছেন, বেতন পাচ্ছেন, আমি যাওয়া মাত্র তার এই কাজটা করে দেওয়া উচিত, কিন্তু সে করছে না। যখন সে করছে না তখন বোঝা যায় সে অন্যায়ভাবে আমার কাছ থেকে এটা গ্রহণ করছে, আর এটি হলো ঘুষ। যেমন কারো কোনো কাজ আটকে রেখে তার নিকট থেকে টাকা পয়সা আদায় করা, অন্য কথায় এর অধিকার নেই। এরূপ বস্তু বা বিষয় লাভের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অন্যায়ভাবে কোনো সম্পদ বা সুযোগ সুবিধা দেওয়া কিংবা নেওয়াকে ঘুষ বলে। সমাজে নানাভাবে ঘুষের প্রচলন দেখা যায়। সাধারণত মানুষ সৎ উদ্দেশ্য হাসিলের জন্য টাকা পয়সা ঘুষ দিয়ে থাকে। এছাড়া উপহারের নামে তারা নানা দ্রব্য সামগ্রী যেরকম টিভি, ফ্রিজ, গহনা, ফ্ল্যাট ইত্যাদি ঘুষ হিসাবে দেওয়া হয়। বস্তুত দ্রব্য সামগ্রী যে মূল্যমানেরই হোক না কেন, টাকা পয়সা কম হোক বা বেশি হোক, ঘুষ হিসাবে ব্যবহৃত হলে তা হারাম হবে। এরপরে আসি ঘুষ এবং সুদ এর কুফল বা এর পরিণতি কি হতে পারে। ঘুষ ও সুদ অত্যন্ত ভয়াবহ বা অর্থনৈতিক অপরাধ, একটা জঘন্য এবং অর্থনৈতিক একটা অপরাধ। এর কুফল ও অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানব সমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়, ধনী আরো ধনী হয় আর গরিব হয় আরো গরিব, ফলে সমাজের মধ্যে শ্রেণীভেদ গড়ে ওঠে, পারস্পরিক মায়া মমতা ভালোবাসা সহযোগিতা পথ রুদ্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয় বা বাধা বা বিঘ্ন ঘটে। লোকেরা বিনিয়োগে উৎসাহী হয় না, বরং এই সম্পদ উৎপাদনশীলভাবে তারা সুদি কারবারে লাগায় বা সুদি কারবারে তারা উৎসাহী হয়, ফলে দেশে বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। ঘুষ ও মানব সমাজে অশান্তি ডেকে আনে। ঘুষ ও মানব সমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্ব ও কর্তব্য অবহেলা করে, আমানতের খিয়ানত করে, নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে, ঘুষদাতা ও ঘুষখোর অন্য লোকের অধিকার হরণ করে, ফলে অন্য লোক অধিকার বঞ্চিত, তাদের সাথে শত্রুতার সৃষ্টি হয়, সমাজে মারামারি হানাহানি সূত্রপাত ঘটে। বস্তুত সুদ ও ঘুষের অপকারিতা অত্যন্ত মারাত্মক, এটি সমাজের নৈতিক অবক্ষয় ডেকে আনে। সুদ ও ঘুষের প্রভাবে মানুষ নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, বরং সৎ চরিত্র ও মন্থ অভ্যাসের চর্চা শুরু করে। মানুষের মধ্যে লোভ লালসা অপচয় ও পাপাচারের প্রসার ঘটে। অনেক সময় সুদ ঘুষের অতিরিক্ত অর্থের জন্য মানুষ নানা পাপ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এছাড়াও সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, খুন ইত্যাদি বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমাজে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ে তার অধিবাসীরা দুর্ভিক্ষের করাল গ্রাসে নিহতিত হয়, দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায়, এটা আল্লাহর একটা গজব। আর যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি এবং সন্ত্রাসের সৃষ্টি হয়, মুসনাদে আহমদ শরীফে কথাটি উল্লেখ আছে। আর্থসামাজিক দিক দিয়ে ঘুষ ও সুদের প্রভাব অত্যন্ত
ক্ষতিগ্রস্ত। ধর্মীয় দিক থেকে এর কুফল অত্যন্ত ব্যাপক। সুদ ও ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম বা অবৈধ, আর হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আর শরীর হারাম খাদ্য গঠিত, শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত, এরূপ ব্যক্তি কোনো ইবাদত কবুল হয় না, এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না, এমনকি তার কোনো দোয়া আল্লাহর নিকট কবুল হয় না। সুদ ও ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত, তেমনি আল্লাহ ও তার রাসূলের নিকট ও ঘৃণিত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ এর লেনদেনকারীকে অভিশাপ করেছেন, লানত দেন। একটি হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেন। কি অভিশাপ করেন? আকালা রিবা, যারা কি করে সুদ খায়, আকালা রিবা, তারা গ্রহণ করে বা খায়। আকালা শব্দের অর্থ খাওয়া বা গ্রহণ করা, রিবা সুদ। ও মুয়াকিলা, ও মুয়াকিলা, এবং যে সুদ দেয়, যে সুদ খায় এবং সে সুদ দেয়। ও কিতাবাহু, এবং যে সুদের এই যে লেনদেন করবে এটা চুক্তিপত্র লেখে। ও শাহিদাহি, এবং যে সাক্ষী দেয় তাদের উপর আল্লাহ তাআলা কি করেন অভিশাপ, অভিশাপ দেন। এ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, লানাল্লাহু আলা রাশদি আল মুরতাশিব, অর্থ ঘুষ আদানকারী, ঘুষ গ্রহণকারী, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়ের উপর আল্লাহর অভিশাপ। বুখারী ও মুসলিম শরীফে কথাটি উল্লেখ আছে। ঘুষ ও সুদ লেনদেন করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর ফলে মানুষ আল্লাহ তাআলার শান্তিযোগ্য, শাস্তির যোগ্য হয়ে যায়। এমনকি অনেক সময় দুনিয়াতে ও আল্লাহ তাআলার তাদের পাকড়াও করেন, এমন সময় আল্লাহ তাআলা দুনিয়াতে এদের জন্য পাকড়াও করেন বা গজবের গজব দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কোনো গ্রামে বা দেশে যখন জিনার ব্যভিচার ও সুদ ব্যাপকতা লাভ করে তখন সেখানকার অধিবাসীদের উপর আল্লাহর আজাব আসা অনিবার্য হয়ে যায়। এটা হলো মুস্তাদরাকে হাকিম গ্রন্থে উল্লেখ আছে। পরকালে সুদ ও ঘুষের লেনদেনকারী স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন সে ব্যক্তি মহাশান্তির সম্মুখীন হবে। সুদখোরদের অবস্থা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলেন, যারা সুদ খায় তারা সে ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যারা শয়তান স্পর্শের দ্বারা পাগল করে, যার শয়তানের স্পর্শের দ্বারা পাগল করে এ ব্যক্তির ন্যায় কিয়ামতের ময়দানে উঠানো হবে, কিয়ামতের ময়দানে। এটা এর জন্য যে তারা বলে বেচাকেনা তো সুদের মতোই, সূরা আল বাকারা, আয়াত নাম হলো 175। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাশি আল মুরতাশি কিলাহুমা, আর-রাশি আল মুরতাশি, ঘুষধাতা ও ঘুষখোর উভয় জাহান্নামী। তিরমিজি তাবারানি শরীফে কথাটি উল্লেখ আছে। অন্যত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষখোরদের অভিনব শাস্তির বিষয় বর্ণনা করেছেন। হাদিস শরীফে এসেছে, আজাদ গোত্রের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকাত আদায়ের জন্য বিনয়োগ করলেন, নিয়োগ করলেন। কি করলেন? আজাদ গোত্রের এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজে যাকাত দানের জন্য নিয়োগ করলেন। তার ডাক নাম ছিল ইবনুল মুতাই, ইদুল লুতদিয়া। সে যাকাত আদায় করে ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এই মালামাল সম্পদের আর এই মালামাল আপনাদের আর এই মালামাল আমাকে উপঢৌকন দিয়েছে বা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণ প্রকাশ করার পর বললেন, যেসব পণ্যের অভিভাবক আল্লাহ আমাকে করেছেন তার মধ্য থেকে কোনো সম্পদ আমি তোমাদের কোনো ব্যক্তিকে নিয়োগ করি না। আমার কাছে ফিরে এসে বলে, এগুলো আপনাদের আর এগুলো আমার উপঢৌকন দেওয়া হয়েছে। এই ব্যক্তি বাবা মায়ের ঘরে বসে না থাকে না কেন? এই ব্যক্তি সে বাবা মায়ের ঘরে বসে থাকে না কেন? যদি সে সত্যবাদী হয় তবে সেখানেই তো তার উপঢৌকন পৌঁছে যাওয়ার কথা বা পৌঁছে যাবে। আল্লাহর শপথ, তোমাদের কোনো ব্যক্তি অনধিকারে বা অবৈধভাবে কোনো কিছু গ্রহণ করলে কিয়ামতের দিন সে তা বহন করতে করতে আল্লাহর সামনে হাজির হবে।
অতএব আমি তোমাদের কাউকে আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হতে দেখতে চাই না যে সে উট বহন করবে আর সে আওয়াজ করতে থাকবে অথবা গাবে অথবা বহন করে নিয়ে যাবে আর আসবে হাম্বা হাম্বা করতে থাকবে আর বকরি বোঝা বহন করবে না যে সে উট বহন করবে আর তা আওয়াজ করতে থাকবে অথবা গাবি বহন করবে বা গাবি নিয়ে আসবে আর তা হাম্বা হাম্বা করতে থাকবে অথবা বকরির বোঝা বহন করে সে নিয়ে আসবে আর তা ভেবা করতে থাকবে অতঃপর তিনি তার দুহাত এত উপরে উঠালেন যে তার ভূগোল শুভ্রতা দৃষ্টিগোচর হলো তিনি বললেন যে আল্লাহ আমি কি তোমার হুকুম পৌঁছে দিয়েছি তিনবার তিনি এ কথা বললেন বুখারী ও মুসলিম ইসলামের আলোকে সুদ ও ঘুষের বিধান সুদ ও ঘুষের বিধান ইসলামের আলোকে বর্ণিত হয়েছে ইসলামে সুদ ও ঘুষের স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে এগুলো অবৈধ কোনো অবস্থাতেই সুদ ঘুষের লেনদেন বৈধ নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল্লাহু রিবা অর্থ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম সূরা আল বাকারা আয়াত নং 275 অন্যত্র আয়াতে এসেছে হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহ পাককে ভয় করো তাহলে তোমরা সফলকাম্য হতে পারবে সূরা আল ইমরান আয়াত নং 130 আল্লাহ তাআলা আরো বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সুদের যা বকে আছে তা ত্যাগ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো সূরা আল বাকারা আয়াত নং 278 ঘুষের আদান প্রদান হারাম বা অবৈধ আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয় অংশ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে জেনে শুনে বিচারকদের নিকট পেশ করো না সূরা আল বাকারা আয়াত নং 188 সুদ ও ঘুষ সর্বস্থায় হারাম তা গ্রহণ করা যেমন হারাম তেমনি দেওয়াও হারাম তেমনি ভাবে সুদ দেওয়া ও সুদ নেওয়া উভয়টাই সমান অপরাধ এমনকি সুদের সাথে সংশ্লিষ্ট থাকাও অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ কারবার বা সুদের লেনদেন সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন বস্তুত সুদ ও ঘুষ খুবই জঘন্য অপরাধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে মানুষের এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন সুদ ও ঘুষের লেনদেন অত্যন্ত গর্হিত কাজ নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ থেকে কখনোই করতে পারে না যারা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি তারা এ সমস্ত কাজ কখনোই করতে পারে না আমরাও জীবনে সর্বাবস্থায় সুদ ও ঘুষের লেনদেন থেকে বিরত থাকব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী সুদ ঘুষ এর পরিচয় এর বিষয়বস্তু এবং সুদ ঘুষের কুফল বা পরিণতি বিষয়ে আমরা জেনেছি আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি এরপরও যারা মনে করেন যে বুঝতে পারেননি বা কোনো অংশ সমস্যা আছে তারা আমাকে অবশ্যই ফোন দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ